আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কপাল খারাপ হলে যা হয় ভিউয়ার্স, এই বছর আমার সাথে তাই হচ্ছে। প্রতিদিন কবুতর উড়াইলেই কবুতর বাজ আক্রমণ করতেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার বাগিনাটা একটা কবুতর নিয়ে আসতেছে, কবুতরটাকে বাজে থাপা দিছিল, ধরে ফেলছিল, অলমোস্ট ধরেই ফেলছিল। আল্লাহ বাঁচায় রাখছে দেখি কবুতরটা বাজার হাত থেকে ছুটে গেছে, ছুটে পানিতে পড়ে গেছিলো, ভাগ্নে আনতে গেছে। আর এই যে বাকি কবুতরগুলো উঠতেছে, এমন একটা অবস্থা করছে কবুতরগুলোকে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে দেখেন কবুতর এলোমেলো ভাবে যে যেভাবে পারতেছে ওইভাবে উঠতেছে। আগিনা খুব কষ্ট করে কবুতরটা নিয়ে আসতেছে, হয়তো বা কবুতরটাকে একাধিক জায়গায় বাজের নখের আঘাত লাগছে, আনলেই বোঝা যাবে কবুতরটার কী অবস্থা। এই যে ভাগিনা আসতেছে কবুতরটাকে নিয়ে, কবুতরটার এমন একটা অবস্থা করছে কবুতরটা যে ও ধরতে গেল, ওকে দেখে কবুতর ভয় পায় নাই, সুন্দরভাবে কবুতরটা ধরে নিয়ে আসতেছে। এই যে কবুতরের অবস্থা, আমার একটা রেজাল্ট করা কবুতর দেখেন। আমার এই বছরে একেবারে ঠিক আছে, নাকটা খুবই খারাপ, বাজে অনেক কবুতর নষ্ট করলো আমার। আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কয়টা জায়গায় ইনজুট করছে। এই যে কবুতরটাকে আমি প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে এই যে খাঁচার ভিতরে রাখছি, এই সিজনটাই শেষ তার। এই সিজনে সে আর উঠতে পারবে না, অবস্থাটা খুব বেশি খারাপ হয়ে গেছে কবুতরটার। আমার রেজাল্ট করা একটা কবুতর, দেখ আল্লাহ যা চাইছে তাই ভালো হয়েছে। কবুতরটা বেঁচে আছে, কবুতরটা বাজার হাত থেকে মুক্তি হয়েছে, এটি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ হাফেজ।